ভাই সয়াবিন তেল কত বেচতেছেন? ভাই সয়াবিন তেল হচ্ছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি? জি ভাই। কবে থেকে দাম করলো ভাই? ভাই দেশের যে অবস্থা এই কারণে দেশের মালামাল সব পানির দামে সেল হচ্ছে। পানির দামে? জি ভাই। আর ইউ কমেডি মি? কি বলেন ভাই? আরে হ্যাঁ ভাই, ছিল তেল হচ্ছে 160 টাকা কেজি, সেখানে 50 টাকা কেজি হয়েছে। তেল তো আমরা গতকালকেও কিনছি 165-160 টাকা কেজি ভাই, আজকের বাজার দরে তো 50 টাকা কেজি ভাই। তাহলে ভাই আমাকে 2 কেজি দেন। ঠিক আছে ভাই। কবে থেকে দাম কমলো ভাই? এই তো ভাই কাল থেকে দাম টাম সব লিস্ট অনুযায়ী দামে মাল কমাই দিলাম, মালের দাম। সত্যি ঘটনা না ফাজলামো করতেছে? সত্যি তো বলতেছে, আপনি তো দিচ্ছি ভাই, আপনি দেখেন। তবে এই যে মুসুরের ডাল ভাই, মুসুরের ডাল ছিল 60-70 টাকা কেজি, এখন 30 টাকা কেজি মুসুরের ডাল। 30 টাকা কেজি? জি ভাই। আর পোলার চাল কত বেচতে? পোলার চাল কত হবে? পোলার চাল 60 টাকা কেজি রাখবো আপনার জন্য। ভাই পেট্রোল কত বেচতেছেন? ভাই পেট্রোলের লিটার তো 50 টাকা। 50 টাকা? জি ভাই। কবে থেকে কমলো ভাই? ভাই আজকে থেকে। আজকে থেকে? এক লিটার দেন ভাই। ভাই পেঁয়াজ কত বেচতেছেন? ভাই পেঁয়াজ হচ্ছে এটা 50 টাকা কেজি, এটা 40 টাকা কেজি। কোনটা 50, কোনটা 40? এই যেটা 50 আর এই যেটা 40। লম্বা মরিচের ঝাল বেশি আর চিকন মরিচের ঝাল বেশি, বুঝছেন ভাই? এটা তো চিকন মরিচ, এজন্য ঝাল বেশি। মরিচের 30 টাকা কেজি ভাই। জি ভাই এখন 30 টাকা কেজি। মরিচ আর পেঁয়াজের দাম তো কালকে কমছে। জি ভাই। ছোট আলু হচ্ছে 60 টাকা কেজি ভাই। 60 টাকা? জি ভাই। যেটার পাল্লা ছিল আপনার 250-300, এটা এখন 60 টাকা কেজি। 30 টাকা কেজি? 30 টাকা। সব কিছুর দাম কি কমে গেছে? জি ভাই। বেগুন কত বেচতেছে? বেগুন ভাই 16 টাকা কেজি। পচা বেগুন হবে না তো? না ভাই। কত? 16 টাকা? জি ভাই। কয়দিন আগে তো আমি এটা 60 টাকা কেজি কিনলাম। 16 টাকা কেজি ভাই। 2 কেজি দেন। ঠিক আছে ভাই দিচ্ছি। পটল কত বেচতেছে? পটল 30 টাকা কেজি। পটল আপনি দেন। ভাই অনেক কমে সবজি কিনলাম আজকে, ধন্যবাদ ভাই আপনাকে। আজকে আমার আম্মা খুশি হয়ে যাবে যে এত কমে অনেকগুলো সবজি পেলাম আর কি। ভাই মালটা কত বেচতেছেন? ভাই মালটা হচ্ছে 120 টাকা কেজি। কত বলছেন? 120। জি ভাই। আর ড্রাগন হচ্ছে আপনার 80 টাকা কেজি ভাই। ড্রাগন 80 টাকা কেজি? জি ভাই। মানে শুধু 80 টাকা কেজি? জি ভাই। কদিন আগে না 400-450 টাকা কেজি ছিল? ড্রাগনের সব কিছুর দাম কম, পানির দামে সব কিছু বিক্রি হচ্ছে, ওই জন্য ড্রাগনের দাম 80 টাকা কেজি। তাহলে আপনি মালটা আমাকে 1 কেজি দেন আর ড্রাগন দেন 1 কেজি। ঠিক আছে। আর কিছু ভাই? ভাই কলা হচ্ছে 8 টাকা হালি। 8 টাকা হালি? জি ভাই। এই কলা তো ভাই কয়েকদিন আগে 35 টাকা হালি ছিল ভাই, 8 টাকা হালি এখন কলা। 1 হালা দেন কলা ভাই। 2 হালা আছে, 2 হালা নিয়ে যান। আচ্ছা দেন 2 হালা দেন। ভালো হবে তো কলা? জি ভাই ভালো আছে ভাই। চিপস টিপস কিছু লাগবে? এই যে মাসালা মাছটা দেখি, এটা 25 টাকা ভাই। এটা 50 টাকা ছিল? না ভাই এটা এখন 25 টাকা। 25 টাকা? জি ভাই। এটা 2 টাকা দেন। সেই একটা স্বপ্ন দেখলাম, দেশে যদি আমার এই স্বপ্ন সত্য হয়, সব কিছুর দাম কমে যায়, তাহলে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের দেশের ছাত্ররা অনেক কাজ করতেছে এটা নিয়ে, ইনশাআল্লাহ কিছুদিন সময় দিতে হবে, সব কিছুর দাম নাগালে চলে আসবে। আপনাদের মতে কেমন দাম হলে আপনাদের সুবিধা হতো কমেন্ট করে জানাবেন। তো কেউ আবার ভুল ভাববেন না, বাজারে কিন্তু দাম এখনও কমেনি,
হ্যাঁ, এরকম বাজার বাংলাদেশের কোথাও নেই যে 50 টাকায় তেল দিবে। তো আমরা আশা করি সব কিছুর দাম কমে যাক, অ্যাটলিস্ট মানুষের নাগালে আসুক সব কিছুর দাম। তো আপনাদের মতে কেমন দাম হলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।